পরিশ্রম করলে সাফল্য আসবেই তাই নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন মহান মেয়ে দিবসের সবাইকে শুভেচ্ছা আজকে হচ্ছে মহান মেয়ে দিবস যেটাকে হচ্ছে আমরা লেবার ডে বলে থাকি অথবা শ্রমিক দিবস বলা হয় আপনারা জানেন এই দিনটি হচ্ছে সারা বিশ্বে শ্রমিকদের সার্বজনীন ছুটির দিন তো এই লেবার ডেটা কিভাবে আসলো এটা আমাদের আসলে সবারই জানা উচিত সময়টা ছিল আঠারোশো সাল সেই সময় শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন প্রায় ষোলো ঘন্টা ধরে কাজ করতে হতো ঠিক আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক দেশব্যাপী ধর্মঘট ডাক দিয়েছিলেন শুধুমাত্র তাদের কর্মঘণ্টাকে কমিয়ে আট ঘন্টা করে নিয়ে আসার জন্য আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের বিশাল জমায়ত বিক্ষোভ হয়েছিল সেদিন পরবর্তীতে সেই আন্দোলনরত শ্রমিকদের রুখতে পুলিশ সেখানে এলোপথারে গুলি চালায় আর সেই গুলিতে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন শ্রমিক আর এছাড়া আহত হয়েছিলেন অনেকে পরবর্তীতে অনেকে গ্রেপ্তার করা হয় এবং অনেকে। ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তীব্র এই আন্দোলনের মুখে পড়ে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় একটা সময় সরকার কিন্তু প্রাণ হারিয়েছিল সেই নিরীহ শ্রমিকরা আপনারা একটা বার চিন্তা করে দেখেন সেই শ্রমিকদের নিরলস তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে সেই শ্রম আন্দোলন সার্থক হয়েছে আমরা এই যে এত অট্টালিকা দেখতে পাই সুন্দর পরিবেশ দেখতে পাই তার পেছরকার। সেই শক্তিটা কিন্তু আমাদের শ্রমিক পরবর্তী সময়ে আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন যেটাকে পহেলা মে মে দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো এই শ্রমিকদের দাবি কিন্তু আপনার একদিনে পূরণ হয়নি এটি বাস্তবায়ন করতে সময় নিয়েছিল বছরের পর বছর প্রচুর রক্তক্ষয় প্রচুর প্রতিবাদ এমনকি কেবলমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা জার্মানিতে ইংল্যান্ডে ফ্রান্সে হয়েছিল এমনটা কিন্তু না পরবর্তীতে ছড়িয়ে গিয়েছিল সেটি বিশ্বের অনেক দেশে তো জানেন বর্তমানে প্রায় আশিটির মতো দেশে মে দিবস পালন করা হয়ে থাকে যার একটাই উদ্দেশ্য শ্রমিকের ন্যায্য অধিকার আদায় একজন শ্রমিক তার নিরলস পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশটাকে আমাদের দেশটাকে আমাদের অর্থনৈতিক চাকাটাকে ঘোরাচ্ছে সো আপনি যত ইন্ডাস্ট্রি বলেন শিল্প বিপ্লব যেটা আমরা বলে দাবি করছি তার পেছনকার শক্তি কিন্তু আমাদের এই শ্রমিক তো আমরা একটা বার যদি চিন্তা করি আমরা আজ পর্যন্ত কতটুকুই বা তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় করতে পেরেছি তাদের সুখের কথা কতটাই বা আমরা চিন্তা করতে পেরেছি হ্যাঁ এটা সত্য যে যদি আমাদের বাংলাদেশও বলি আমরা কিন্তু বর্তমানে প্রচুর কাজ হচ্ছে শ্রমিকের দাবি দেওয়া আদায় কিন্তু সেটাও খুব বেশি কিন্তু না আমরা মনে করি যে আমাদের আরও বেশ কিছু কাজ করার আছে শ্রমিকদের নিয়ে দেখেন একজন শ্রমিকের দাবি ছিল দিনে আট ঘন্টার কাজের জন্য সে আট ঘন্টা কাজের পরে সে তার পরিবারকে সময় দিবে তার নিজের জন্য কিছু সময় রাখবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেটা ভুলে যাই যে শ্রমিক কাজ করছে করবে সে হয়তো মুখ খুলে বলছে না তাতে কি হয়েছে ওকে তার তো কোনো কষ্ট নেই এভাবেই অনেক ক্ষেত্রে ট্রিট করা হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আপনার একটা সুন্দর ব্যবহার কিন্তু শ্রমিককে কাজে অনেক বেশি উৎসাহিত করবে সো সবারই কিন্তু সেই দিকটায় লক্ষ্য রাখা উচিত আমরা কম বেশি সবাই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা যেখানে কাজ করছি আমাদের সার্ভিস দেওয়ার জন্য প্রতিনিয়তই কিন্তু তারা কাজ করে যাচ্ছে সো তাদের হাসি ফুটানোটা আমাদের জন্য সবার আগে দরকার দেশভেদে মেয়ে দিবস পালনে রয়েছে ভিন্নতা কোথাও কোথাও হচ্ছে আপনার সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়ে থাকে আবার সর্বোপরি হচ্ছে আপনার খুব এমার্জেন্সি ছাড়া বাকি সব সেক্টরই ভালো থাকে একটা ইনফরমেশান দিয়ে রাখা ভালো আমেরিকা কানাডাতে অবশ্য মে দিবস পালন করা হয় সেপ্টেম্বরের দিকে সো আমাদের আজকে ছিল এই পর্যন্তই আসুন আমরা সবাই শ্রমিকের অধিকার আন্দোলনে কাজ করি শ্রমিকের দাবি দেওয়া আমরা মেটানোর চেষ্টা করি শ্রমিক ভালো থাকবে দেশ এগিয়ে যাবে আমরা ভালো থাকব। আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম